আর পারা যায় না, এই রোদ গরমে যেন মাটি ফুটি ফাটা। ছেলেটা যে কোথায় গেল কে জানে, এই বুড়ো বয়সে কি আর এত সহ্য হয়? ঠিক আছে যাও। কি জানবো হতভাগা, তোকে বললাম জমির আগাছাগুলো তুলে ফেলতে আমার সঙ্গে হাত লাগা, তা না তুই গেলি বাবুগিরি করতে। আরে শোনো শোনো, আমার বোন লক্ষ্মী মাধ্যমিকে স্টার পেয়ে পাস করেছে গো, সঙ্গে তিনটা বিষয় লেটার, কত গর্বের বলতো। গব্বো না ছাই, ওই লিটার স্টার ওসব পেয়ে কী হবে শুনি? আমাদের ওই চাষা বুসর ঘরের মেয়েদের বেশি লেখাপড়া শিখলে বিয়ে দিতে পারবো না বুঝলি। বিয়ে? এই 16 বছর বয়সে তুমি কি লক্ষ্মীর বিয়ের কথা ভাবছো? না ভাববো না, গেলেই তোকে নিয়ে ওই সামন্ততে বাড়ি যাবো, আমার লক্ষ্মী মায়ের বিয়ের পাকা কথাটা সেরে ফেলবো। বিয়ের পাকা কথা? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? মেয়েটা এত ভালো রেজাল্ট করেছে, কোথায় কলেজে পড়বে, উঁচু পোস্টে চাকরি করবে, তাহলে তুমি বিয়ের কথা ভাবছো? হ্যাঁ ভাবছি। না এসব ভাববে না, ওই ফতেমা দিদিও তো মাধ্যমিকে আমাদের লক্ষ্মীর মতোই রেজাল্ট করেছিল, মনে আছে? আর তখন রহিম চাচাও চেয়েছিল ফতেমা দিদির পড়াশোনা চুকিয়ে দিতে, কিন্তু চাচি আর ফতেমা দিদি রাজি হয়নি। সেই ফতেমা দিদি এখন বিডিও হয়েছে গো। বাবা তোমার ইচ্ছা করে না আমাদের লক্ষ্মীও এমনটা হোক? কিন্তু সামন্ত মশাই ছেলে তো আর বসে থাকবে না। আরে রাখো তো তোমার সামন্ত জেঠুর ছেলে, লক্ষ্মী যখন ফতেমা দিদির মতো হবে তখন দেখবে ওরকম কত ছেলে তোমার বাড়িতে দৌড়ে আসে। সব থেকে বড় কথা, এখন মেয়েদের পড়াশোনার জন্য অনেক সুবিধা। বলছিস এমনটা হবে? কিন্তু এত খরচ টানবো কী করে? খরচের কথা ভেবো না তো, তুমি আছো আমি আছি, দরকার হলে আমি শহরে গিয়ে কাজ করব। তাহলে এখন পড়াটাই থাক, বিয়ের কথা না হলে পরেই ভাবা যাবে, কী বলিস? হ্যাঁ এখন বাড়ি চলো বাবা, লক্ষ্মীর 11 ক্লাসের ভর্তির ব্যবস্থা করি। কে দেশের প্রতিটা লক্ষ্মীর যদি তোর মতন একটা দাদা থাকতো। যা যা তুই বাড়ি যা, আমি জমির কাজটা সেরেই আসছি। আর শোন যাওয়ার সময় করে মিষ্টি নিয়ে যা সবার জন্য। ঠিক আছে।